হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পুরুষদের জন্য তুফানি অয়েল বা তুফানি তেল কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং এটা ব্যবহারে কি কি উপকার রয়েছে এবং এটা কারা ব্যবহার করতে পারেন, কি সমস্যার জন্য এটা ব্যবহার করতে পারেন এবং এটা কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে, এটা ব্যবহারে কোনো ধরনের সাইড এফেক্ট হতে পারে কি না, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এই তুফানি তেল যেটা রয়েছে সেটা কিন্তু আমার হাতেই রয়েছে। প্রথমত এটা 15 ml এর একটা বোতলে আসে, 15 ml অয়েলের দাম রয়েছে 175 টাকা এবং মিনিমাম এক্সপিরি কিন্তু এটাতে 3 বছরের থাকে। এই তুফানি তেল অথবা তুফানি অয়েলটা পুরুষদের জন্য ব্যবহৃত হয় এবং এটা ব্যবহারে কি কি উপকার রয়েছে, এটা কি ধরনের প্রবলেমে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটার কি উপকার রয়েছে। ভিউয়ার্স, এই যে তুফানি অয়েলটা রয়েছে অথবা তুফানি তেলটা রয়েছে, এটা কিন্তু পুরুষদের পেনিসে ব্যবহৃত হয় এবং এটা কি কি কাজে ব্যবহৃত হয়। দেখুন, আপনার যদি সেক্সুয়াল টাইমে কিংবা সেক্সের কোনো সমস্যা রয়েছে অথবা আপনি আপনার পার্টনারকে সন্তুষ্ট করতে পারছেন না অথবা আপনার খুব তাড়াতাড়ি বীর্য পতন হচ্ছে, এই ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তুফানি তেল অথবা এই অয়েলটা ব্যবহার করতে পারেন। কথায় বলতে গেলে ভিউয়ার্স, সেক্সুয়াল যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা এই তুফানি অয়েলটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি টাইমিং বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই তুফানি অয়েলটা ব্যবহার করতে পারেন অথবা যদি আপনার পেনিস ছোট থাকে সেক্ষেত্রে বড় করার জন্য কিন্তু আপনারা এই তুফানি অয়েলটা ব্যবহার করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, এই যে তুফানি তেল অথবা অয়েলটা রয়েছে, এটা ব্যবহার করার কি নিয়ম রয়েছে? তো দেখুন, এখানে 10 থেকে 12 ফোঁটা এই তুফানি অয়েলটা আপনাকে আপনার হাতে নিতে হবে এবং আপনার যে মেল পার্ট রয়েছে সেই মেল পার্টে কিন্তু পুরো মেল পার্টে আপনাকে মাসাজ করতে হবে এবং সেটা কিন্তু রাত্রেবেলায় করতে হবে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা কোনো রকম শারীরিক সম্বন্ধ করতে পারবেন না অথবা ফিজিক্যাল রিলেশন করতে পারবেন না। আপনারা যদি সেক্ষেত্রে ফিজিক্যাল রিলেশন করতে যান তাহলে আপনার মেল পার্টটি ভালো করে পরিষ্কার করার পর কিন্তু আপনারা ফিজিক্যাল রিলেশন করতে পারবেন। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, এটা কিন্তু মিনিমাম আপনাকে 3 মাস ব্যবহার করতে হবে। তাছাড়া ভিউয়ার্স, এটা ব্যবহারে যে ধরনের সাইড এফেক্ট গুলো সাধারণত দেখা যায় তার মধ্যে রয়েছে, আপনারা যখন এটা লাগাবেন তারপর হয়তো আপনার জ্বালা হতে পারে অথবা চুলকুনি হতে পারে অথবা লালচে একটি ভাব হতে পারে। যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট হয় তাহলে আপনারা এটা ব্যবহার করা বন্ধ করে দেবেন। তাছাড়া ভিউয়ার্স, আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখনই এই তুফানি তেল অথবা অয়েলটি ব্যবহার করবেন তার আগে কিন্তু অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই ধরনের অয়েল অথবা এই তুফানি অয়েলটি ব্যবহার করবেন না। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, এই তুফানি তেলটি কিন্তু আপনারা সমস্ত কেমিস্ট কাউন্টারে ইজিলি পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, কারণ কি আমি যে মাইক দিয়ে রেকর্ডিং করছি সেই মাইকটি প্রবলেম দিচ্ছে, তার জন্য আমি পুরো রেকর্ডিংটা করতে পারছি না। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যদি এই অয়েল সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তাছাড়া আপনারা যদি এই ধরনের অয়েল আগে ব্যবহার করেছেন অথবা এই মুহূর্তে করছেন তাহলে নিচে কমেন্ট বক্সে কিন্তু সেই অয়েলটির নাম আমাকে অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।